আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা দেখছেন টেক প্লাসবেরি ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি আরিফ। আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমি যখন ইউটিউবে রিসার্চ ট্যাবের মাধ্যমে যখন আমার সাবস্ক্রাইবার কি সার্চ করে, তখন আমি যখন এটা চেক করি, তখন দেখতে পাই যে আমার ভিউয়ার্স যারা আছে, অর্থাৎ আমার সাবস্ক্রাইবার যারা আছে, তারা সবাই তারা কিভাবে অ্যাপ লক, তারপর হচ্ছে যে এর ভিতরে সবচেয়ে বেশি যাদের গ্যালারি থেকে ফটো ডিলিট হয়ে গেলে কিভাবে আবার পুনরায় ফেরত আনা যায়। তো আজকে এই ভিডিওটি তাদের জন্যই যাদের গ্যালারি থেকে ছবি আপনারা ডিলিট করে দিয়েছেন, কিন্তু পরবর্তী সময়ে মনে হয়েছে যে আমার এই ফটোটা এখন দরকার হচ্ছে। তো কোনো অ্যাপস ছাড়াই, বিভিন্ন রকমের অ্যাপস আছে, অ্যাপ দিয়ে পুনরায় ফেরত আনা যায়, সেই ব্যাপারে সেই সংক্রান্ত আমার ভিডিও আছে, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো আজকে দেখাবো যে কিভাবে আপনারা কোনো অ্যাপ ছাড়াই আপনারা আপনাদের ফটোগুলোকে আবারও পুনরায় ফিরে পাবেন। চলুন দেখে আসি কিভাবে আপনারা ডিলিট করে দেওয়ার পরও আপনারা আপনাদের ফোনের ছবি অথবা ভিডিও পুনরায় ফেরত পেতে পারেন বা পাবেন। সো লেটস চেক ইট আউট। তো দর্শক, আমি আমার ফোনের গ্যালারিতে যাচ্ছি। ফোনের গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে সাপোজ আমি আমার এই ছবিগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, আর সাথে একটা ভিডিও ডিলিট করে দিচ্ছি। এখানে গিয়ে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি আবার গ্যালারিতে যাচ্ছি। দেখুন, আমার কিন্তু এই ছবিগুলো আমার গ্যালারিতে আর নাই। তো এখন আমি এই ছবিগুলোকে কীভাবে পাবো? বর্তমান সময়ে যাদের স্মার্টফোন আছে, প্রত্যেকের স্মার্টফোনে কিন্তু এই অপশনটা আছে, যারা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন, যারা জানেন না তারা যারা জানে তাদের সাথে শেয়ার করবেন। তো তারা এভাবে অ্যালবামে চলে যাবেন, আপনারা অ্যালবামে যাবেন। অ্যালবামে যাওয়ার পর এখানে এই দেখুন ডাস্টবিন নামে একটি অপশন আছে। এই ডাস্টবিনে দেখুন আমার এই যে একটি ভিডিও এবং তিনটি ছবি আমি একটু আগে ডিলিট করেছি, এগুলো কিন্তু এখানে রয়ে গিয়েছে, এগুলো এখনও ডিলিট হয়নি। এখানে দেখুন 30 ডে উপরে প্রত্যেকটা ছবিতেই, প্রত্যেকটা ইয়েতে কিন্তু 30 ডে লেখা আছে। এবং অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আপনার এই ডাস্টবিনের ভিতরে, এটা রিসাইকেল বিন বলা হয়, অনেকের ইয়াতে রিসাইকেল বিনও থাকে, এই রিসাইকেল বিনে এটা 30 দিন পর্যন্ত ছবিটা এইভাবে থাকবে, এবং 30 দিন পরে এটা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। তো এই ছবিগুলোকে এখান থেকে যদি আমি প্লে করতে যাই, চলে আসছে, কিন্তু ভিডিও যদি আমি প্লে করতে যাই, ভিডিওটা প্লে হবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনার যে জিনিসটা দরকার সেটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে এইভাবে পুনরায় সবগুলো দরকার হলে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রিস্টোর দেখতে পাচ্ছেন নিচে, এই রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করার পরে কিন্তু দেখুন আপনার ডাস্টবিনে কিন্তু আর নেই এই ছবিগুলো। এরপর আপনি আবার পুনরায় আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পরে এই গ্যালারিগুলোতে দেখুন আপনার ছবিগুলো পুনরায় কিন্তু রিটার্ন আবার সে আবার আগের জায়গায় চলে যাবে। দেখুন আমার ছবিগুলো আবার আগের জায়গায় চলে আসছে। তো বন্ধুরা, এই পদ্ধতিটি খুবই সহজ, আপনারা আপনাদের ফোনে ট্রাই করে দেখবেন। এবং আপনাদের প্রত্যেকের ফোনেই কিন্তু এই রিসাইকেল বিন অথবা ডাস্টবিন নামে আপনাদের প্রত্যেকের মোবাইলে থাকবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।